ট্রেডিং অ্যাপ YBYয়ে লুটিলে কোটি কোটি টাকা YBYৰ বাবে সর্বস্বান্ত হল খাটি খোৱা বহু লোক গোয়াপুরা ট্রেডিং অ্যাপর আরম্ভণি করা অনিরাম বসুমতারী গ্রেপ্তার করার দাবি দল সংগঠনের ট্রেডিং অ্যাপ যোগে লুণ্ঠন রাজক লৈ গোয়াপুরা আর বিশ্বনাথন প্রতিক্রিয়া বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আমেরিকার কোনো সম্পর্ক নাই শেহতীয়াক সেন্ট মার্টিন্স দ্বীপর প্রসঙ্গে বাংলাদেশের আমেরিকার সংযোগের সমীকরণ প্রকাশ পার পাছতে স্পষ্ট করে দিলে হোয়াইট হাউসে হোয়াইট হাউসের বিবৃতি এয়া সম্পূর্ণ ভুয়া আর মিছা অভিযোগ যোরহাটত নবজাতক উদ্ধারক লৈ চাঞ্চল্য ডি সি বি কলেজের ছাত্রী নিবাসর কাষতে উদ্ধার নবজাতক শিশুটি স্থানীয় রাইজে সন্ধ্যায় শিশুটির কাণ্ডত শুনি খবর দিয়ে আরক্ষীক আরক্ষী উদ্ধার করে জে এম সি এইচত চিকিৎসার ব্যবস্থা করে নবজাতকটির বিজেপির আই টি সেলর বিরুদ্ধে কংগ্রেসের গোচর গৌরব গগৈর মন্তব্য বিকৃত করে ফেসবুকত অপপ্রচারের অভিযোগ কংগ্রেসের পানবজারের সাইবার ক্রাইম শাখাত গোচর কংগ্রেসের এটা পোর্টেলর বিরুদ্ধে গোচর প্রদেশ কংগ্রেসের উপনির্বাচনের পাছতহে মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাবনা মন্ত্রীর তালিকা প্রস্তুত করেও থমকিছে মুখ্যমন্ত্রী ছাব্বিশের নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি গঠন করা হব নতুন মন্ত্রিসভা বর্তমান উপনির্বাচন আর রাজ্যসভা নির্বাচনক লৈহে ব্যস্ত মুখ্যমন্ত্রী ইউ এস টি এমর বিরুদ্ধে রাষ্ট্রীয় সেউজ ন্যায়াধিকরণের দ্বারস্থ হব অসম সরকার গুয়াহাটির ভয়ঙ্কর কৃত্রিম বানর বাবে ইউ এস টি এমক জগরিয়া করে পুনের সরব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইউ এস টি এমর সপক্ষে মন্তব্য করা কংগ্রেসক চোকা ভাষার সমালোচনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মহানগরীত নকল সোণসহ গ্রেপ্তার উত্তর প্রদেশের দুজন লোক দুইরে পড়া উদ্ধার দেড় কিলোগ্রাম ওজনের এখন নকল সোণের নাও মরিগাঁও উড়ন সেতুর তলত এস টি এফে অভিযান চলায় করায়ত্ত করে দুয়োকে নকল সোণেরে প্রবঞ্চনার জাল পাতিছিল বহিরাজ্যের দুইজন লোকে রাজ্যসভা নির্বাচনের বাবে বিজেপির দশজনীয় তালিকা প্রস্তুত তালিকাত রামেশ্বর তেলি তপন কুমার গগৈ রেখারানী দাসবরকে ধরে আন কেইবাজনও চব্বিশ আগস্টত বিজেপির কোর কমিটির বৈঠকত উপনির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনক হব আলোচনা কলকাতার চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডক উত্তাল দেশ কলকাতা আর দিল্লির লগতে দেশের ভিন্ন প্রান্ত চিকিৎসকর প্রতিবাদ ঘটনার জড়িত এটা দুর্বৃত্ত গ্রেপ্তার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে ঘটনার জড়িত আটাইকে করায়ত্ত করবলে বান্ধি দিলে এসপ্তাহর সময়সীমা দেশের আটসত্তর সংখ্যক স্বাধীনতা দিবসের মাজত মাত্র এটা দিন স্বাধীনতা দিবস উদযাপনের বাবে প্রতিখন জেলা সদরত প্রস্তুতি প্যারেডর শেষ অনুশীলনত ব্যস্ত আরক্ষী স্কাউট এন্ড গাইডর লগতে শিক্ষার্থী কুটাঘাত রোধ করার বাবে দিনে নিশাই নিষিদ্ধ তালাচী আরক্ষী নিরাপত্তারক্ষী হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম